হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হলে অধিকাংশ রোগী হাঁটুর উপরের মাংসপেশি কিংবা কোনো কোনো ক্ষেত্রে হাঁটুর নিচের মাংসপেশি আস্তে আস্তে করে শুকিয়ে যেতে শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে রোগীদের হাঁটতে গেলে হাঁটুর লক হয়ে যায় এবং নিচে উঠা, নিচে বসা কিংবা সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলেও কিন্তু রোগীদের কখনো কখনো হাঁটুতে ব্যথা অনুভব করে। দর্শক, আমাদের আজকে টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়াত আজমি। আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি ও এর চিকিৎসা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালের কনসালট্যান্ট ডাক্তার দিবাকর সরকার। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপা, আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এই বিজনেস স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠানকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা তো আজকে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে কথা বলছি। লিগামেন্ট ইঞ্জুরি বলতে আসলে কি বোঝায়? বর্তমান বিশ্বে আসলে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরিটা খুব কমন। সহজ ভাষায় আমি যদি বলতে চাই, আমাদের হাঁটুটা তিনটা হাড়ের সমন্বয়ে গঠিত। এই তিনটা হাড়কে অনেকগুলো লিগামেন্ট দ্বারা একটা বন্ধনী সৃষ্টি করে, যা আমাদের নর্মাল হাঁটার গতিটাকে স্মুথ রাখে। যখন এই নর্মাল হাঁটার গতিটা কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, ঠিক সেই মোমেন্টেই আমাদের হাঁটুর লিগামেন্টটা ইঞ্জুরি হয়ে থাকে। আচ্ছা, এটা কেন হয় আসলে? কি সবসময় সড়ক দুর্ঘটনা বা না? এটা আসলে আপা, এই হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি এই টার্মটাই এসছে বা এই ডিপার্টমেন্টটাই এসছে স্পোর্টস মেডিসিন ডিপার্টমেন্ট নিয়ে। দেখুন, স্পোর্টস মেডিসিন মানেই আপনি কিন্তু বুঝতে পারছেন, এই হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরিটা সাধারণত খেলাধুলা জনিত কারণে হয়ে থাকে। এবং খুব দুঃখের বিষয় যে আমাদের ইয়াং জেনারেশান, যারা আর্নিং পিপুল বা যারা যুবক বা যারা বয়ঃসন্ধি, তারা সাধারণত এই খেলাধুলার প্রতি বেশি আক্রান্ত হয়ে থাকে। এবং তার জীবনের শুরুর পর্যায়ে যখন এই হাঁটুর লিগামেন্টটা খেলাধুলা জনিত কারণে ইঞ্জুরি হয়, তখন কিন্তু তারা খুব মানে আতঙ্কিত হয়ে পড়ে। তবে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি যে শুধু খেলাধুলা কারণেই হয়ে থাকে তা কিন্তু না। আমরা বর্তমানে কিন্তু অনেক রোগী পাচ্ছি যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণেও এই হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরিতে আক্রান্ত হচ্ছে। তাছাড়া উপর থেকে পড়ে যাওয়া, সিঁড়ি থেকে পড়ে যাওয়া কিংবা কোনো কোনো ক্ষেত্রে নিচ থেকে উপরে উঠতে গেলেও কিন্তু হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে নিচ থেকে উপরে উঠতে গেলে ইঞ্জুরি হয়, অনেক সময় অনেকেই বলে যে টান লেগেছে বা মুচকে গেছে, আসলে সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে তার লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখুন, হাঁটুর লিগামেন্ট যাদের ইঞ্জুরি হয়, এটা ইনিশিয়ালি কিন্তু বোঝা খুব ডিফিকাল্ট। যখন আমাদের সাধারণ আমাদের দেশে যে ট্র্যাডিশনটা চালু আছে, যখন কোথাও কোনো আঘাতপ্রাপ্ত হলাম, সেটা খেলাধুলা জনিত কারণেই হোক, পড়ে যাওয়া কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিংবা যে কোনো কারণেই হোক, তার হাঁটুতে আঘাত পেলে যখন আমরা কোনো ডাক্তার বা নিকটস্থ কোনো রেজিস্টার্ড অর্থোপেডিক্স ডাক্তার কিংবা রেজিস্টার্ড ডাক্তারের কাছে যাই, আমাদের প্রথম মানে টার্গেট থাকে রোগীটাকে তার যে বর্তমান সমস্যা নিয়ে এসে সেটা কমানো। সেক্ষেত্রে যখন রোগীগুলা হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হয়, সেটা যে কোনো কারণেই হতে পারে, কারণগুলো আমি আপনাকে বলেছি, সেক্ষেত্রে নর্মালি প্রথম পর্যায়ে কিন্তু হাঁটুটা ফুলে যায় এবং ব্যথা হয়। তারপরে রোগীগুলা এই কন্ডিশনে যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে আমাদের নর্মালি যেটা করে থাকে, আমরা কিছু ওষুধ দিই যেগুলো তার যে প্রবলেমগুলো হচ্ছে সেটা কমাই, যেমন ফুলে গেলে ফুলাটা কমাই, তারপরে ব্যথা হলে ব্যথাটা কমাই, কিছু রেস্ট দিই। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা একটা প্লাস্টার মানে যেটা ব্যাকস্ল্যাব বলি অথবা একটা বেল্ট দিয়ে রাখি। 3-4 সপ্তাহ পরে যখন রোগীগুলা এই বিশ্রাম নেয়, কোনো চলাফেরা না করে, প্লাস্টার কিংবা পায়ের মধ্যে বেল্ট পরে থাকে এবং ওষুধ সেবন করে, তারপরে কিন্তু তার ফোলা ব্যথাটা কমে যায়। 3-4 সপ্তাহ পরে যখন সে নর্মাল লাইফ স্টার্ট করতে শুরু করে, তখনই সমস্যাটা শুরু হয়। আচ্ছা, সমস্যাটা কি? দেখবেন, হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হলে অধিকাংশ রোগী আমাদের কাছে আসে যে স্যার, আমার হাঁটতে গেলে তো হাঁটু ঘুরে যাচ্ছে, এটা তার কমন একটা প্রবলেম থাকে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে তার উপরের মাংসপেশি, হাঁটুর উপরের মাংসপেশি কিংবা কোনো কোনো ক্ষেত্রে হাঁটুর নিচের মাংসপেশি আস্তে আস্তে করে শুকিয়ে যেতে শুরু করে, এটা একটা প্রবলেম নিয়ে আসে। কোনো কোনো ক্ষেত্রে রোগীদের হাঁটতে গেলে হাঁটুর লক হয়ে যায় এবং নিচে উঠা, নিচে বসা কিংবা সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলেও কিন্তু রোগীদের কখনো কখনো হাঁটুতে ব্যথা অনুভব করে।
ঠিক এই কয়েকটা সমস্যা নিয়ে যখন রোগী আমাদের কাছে আসে, তখন কিন্তু আমরা রোগীকে রোগীর ইতিহাস শুনে, রোগীকে হাত দিয়ে পরীক্ষা করে আমরা মোটামুটি নিশ্চিত হই যে রোগীটার হাঁটুতে লিগামেন্ট ছেঁড়া থাকতে পারে। তাহলে এই রোগ নির্ণয়টা কি শুধু মোটামুটি নিশ্চিত হওয়া না, আর কোনো পরীক্ষা নিরীক্ষা আছে? ডেফিনেটলি, এখানে কিন্তু আমাদের যখন রোগীগুলো আসে, তখন রোগীগুলার প্রথমে আমরা ইতিহাসটা নিই। আমাদের মেডিকেলে সব সব সাবজেক্টেই, আমি যেহেতু অর্থোপেডিক স্পেশালিস্ট, নি স্পেশালিস্ট, আমাদের মেডিকেলে একটা মানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে তিনটা কন্ডিশনকে খুব প্রায়োরিটি আমরা দিই। প্রথম কন্ডিশন হচ্ছে রোগীর ইতিহাস। আমরা যখন রোগীটা আসে, তখন কিন্তু রোগীদের কাছে আগে ইতিহাসটা শুনি যে আপনার কি হয়েছিল। তারপরে রোগীর ইতিহাস শুনে আমরা কয়েকটা রোগ মাথার মধ্যে একটা ধারণা করি যে রোগীর এটা এটা হতে পারে। তারপরে রোগীটাকে আমরা নিজে হাত দিয়ে পরীক্ষা করি। পরীক্ষা করার পরে আগে যে ইতিহাস শুনে যে কয়েকটা রোগ নির্ণয় করেছিলাম, সেখান থেকে দুই একটা রোগকে আমরা কাটেল করি, মানে কাটি, তারপরে ইনভেস্টিগেশন করে কনফার্ম হই। এখানে যখন রোগীগুলো আমাদের কাছে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি এবং তার পরবর্তী ওই সমস্যাগুলো নিয়ে আসে, তখন কিন্তু রোগীকে আমরা প্রথমে কিছু প্রশ্ন করি, এবং এখানে প্রতিটা প্রশ্নের সাথে আমার এক একটা লিগামেন্ট ইঞ্জুরি জড়িত। প্রশ্নগুলো ঠিক এরকম যে, যেহেতু এখানে অনেক দর্শক দেখবেন, তারা বুঝবেন যে আপনার হাঁটুতে যে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, সেটা খেলতে গিয়েই হোক, পড়ে গিয়েই হোক, কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে, আপনি কি ওই স্থান থেকে বাসায় একা যেতে পেরেছিলেন কিনা, এটা একটা প্রশ্ন। আঘাত পাওয়ার পরে আপনি খেলাটা কন্টিনিউ করতে পেরেছিলেন কিনা, আপনার হাঁটুটা সাথে সাথে ফুলে গিয়েছিল না পরে ফুলেছিল, এই তিন চারটা প্রশ্ন আমরা করে থাকি। দ্বিতীয়ত, তারপরে যখন রোগীগুলো, কারণ এই প্রতিটা প্রশ্নের সাথে আমার এক একটা লিগামেন্ট যুক্ত, কারণ আমার হাঁটুতে কিন্তু অনেকগুলা লিগামেন্ট রয়েছে, অনেক মানে ভিতরে চারটা লিগামেন্ট খুব ইম্পর্টেন্ট, বাহিরেও বেশ কয়েকটা লিগামেন্ট, এবং প্রতিটা লিগামেন্টেরই কিন্তু একটা নির্দিষ্ট ফাংশন রয়েছে। আমার প্রতিটা প্রশ্নের সাথে এক একটা লিগামেন্টের ছিঁড়ে যাওয়ার সম্পর্ক রয়েছে। তারপরে রোগীগুলো যখন এই ইতিহাসটা শুনে আমরা একটা ধারণা করলাম যে এই রোগীটার এই এই লিগামেন্ট ছিঁড়া থাকতে পারে, তারপরে রোগীকে আমরা হাত দিয়ে পরীক্ষা করি, এবং আমরা অল টাইম রোগীদেরকে বলি, অনেক সময় আমাদের সম্মানিত অনেক পেশেন্ট আছেন যারা এমআরআই ফিল্ম পাঠায় অথবা রিপোর্ট পাঠিয়ে জানতে যায় যে স্যার আমার কি প্রবলেম হয়েছে। আসলে এমআরআই রিপোর্টের উপর আমরা খুব একটা ডিপেন্ড করি না, আমি এমআরআই প্রসঙ্গটা পরে আসছি। তারপরে যখন রোগীটার এই ইতিহাস শুনে আমরা একটা ধারণা করি, তারপরে রোগীটাকে আমরা হাত দিয়ে পরীক্ষা করি। প্রতিটা লিগামেন্ট, প্রত্যেকটা লিগামেন্ট পরীক্ষা করার জন্য এক একটা নির্দিষ্ট পরীক্ষা আছে, আমরা রোগীকে হাত দিলে এটা বুঝতে পারি। তারপরে রোগীটাকে হাত দিয়ে পরীক্ষা করে আমরা ইনভেস্টিগেশনে যাই। আপনার প্রশ্নটা ছিল যে দাদা আমরা কিভাবে ডায়াগনোসিস করব রোগটা, এখানে কিন্তু প্রথমেই আমরা রোগীটাকে একটা এক্সরে করাই, জাস্ট একটা এক্সরে। এক্সরেটা করে আমরা জাস্ট হাড়ের কোনো অসুবিধা আছে কিনা সেটা আগে দূরীভূত করি, মানে সেইটা আগে এক্সক্লুড করি যে না রোগীটার বোনস কোয়ালিটি ওকে, বোনসে কোনো ফ্র্যাকচার নাই। তারপরে রোগীটার এই ইতিহাস শুনে, রোগীর হাত দিয়ে পরীক্ষা করে, আগে যে লিগামেন্ট ইঞ্জুরি ধারণা করেছিলাম সেইটে কনফার্মেশনের জন্য একটা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমআরআই। এই এমআরআইটা আমরা করার পরে রোগীটাকে আমরা মোটামুটি কনফার্ম করতে পারি যে এখানে তার এই লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে এবং তার এইটে করতে হবে। আমি এমআরআই প্রসঙ্গে আপনি যেটা বলছিলাম, অনেক রোগী আমাদের কাছে মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় যে স্যার আমার এই প্রবলেম হয়েছে আমি কি করব, কিন্তু আমরা কিন্তু সব সময় রোগীদেরকে বলি যে আপনি একটু কষ্ট করে এসে আমাদেরকে দেখিয়ে দেন, সরাসরি দেখালে আমাদের জন্য রোগটা ডায়াগনোসিস করাটা অনেকটা ইজি হয়। এইটাই, সব সময় যন্ত্রের উপর নির্ভর করে, ডেফিনেটলি না। আপনি রোগ নির্ণয়ের কথা বললেন, আমরা প্রায় সময় শুনি যে লিগামেন্ট ছিঁড়ে গেলেই সব সময় কি অপারেশনের দরকার হয়? মানুষ তো অপারেশনে ভয় পায়। না না, ডেফিনেটলি না। দেখুন, যখন একটা রোগীর এরকম লিগামেন্ট ছিঁড়ে যায়, এমআরআই রিপোর্ট আসে লিগামেন্ট ছিঁড়ে যায়, তখন যে কোনো রোগী কিন্তু খুব ভয় পেয়ে যায়। তবে একটা কথা আমি সব সময় বলি, এবং যতগুলো চ্যানেল এবং যত ভিডিও করেছি, সব রোগীর অপারেশন লাগে না। কাদের অপারেশন লাগবে, কাদের অপারেশন লাগবে না,
এটা কিন্তু আমরা রোগীটা দেখে বুঝতে পারি, রোগীর হাত দিয়ে পরীক্ষা করে বুঝতে পারি। রোগীর কমপ্লেন থাকলে আমরা রোগীর কমপ্লেনকে ট্রিট করি। অনেক রোগী আছে সামান্য ছিঁড়ে গিয়েছে, এমআরআই রিপোর্ট এসছে এরকম লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, অপারেশনের কথা অনেক ডাক্তার বলে থাকে, কিন্তু সব সময় না, অনেক রোগী আছে এটা কিন্তু ফিজিওথেরাপি এবং সামান্য কিছু ব্যায়াম করলেই ভালো হয়ে যায়। আর এটা আসলে কি, বর্তমানে এই সার্জারিটা তো সর্বাধুনিক পদ্ধতিতে আমরা করে থাকি, আর্থ্রোস্কোপিক্যালি, খুব লিমিটেড বাংলাদেশে কয়েকজন করা হয়। এবং এখানে যখন বাহিরে, ঢাকার বাহিরে বা একটু রিমোট এলাকাতে যখন এরকম একটা লিগামেন্ট ইঞ্জুরির রোগী থাকে, এমআরআই রিপোর্ট দেখা যায় যে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, ওই রোগীগুলা কিন্তু খুব ভয় পেয়ে যায় যে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তাহলে বোধহয় জীবন শেষ। বাট আমরা কিন্তু সব সময় বলি, আপনি যদি এরকম রিপোর্ট আসেও আপনি অবশ্যই কোনো ভীত সন্ত্রস্ত হবেন না। আপনি নিকটস্থ কোনো রেজিস্টার্ড অর্থোপেডিক সার্জন কিংবা নি স্পেশালিস্টের শরণাপন্ন হন এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেন, তাহলেই দেখবেন আপনারা উপযুক্ত চিকিৎসাটা পাবেন এবং সঠিক পদ্ধতিতে জীবনযাত্রাটা কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা, মানে সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা নিলে রোগটাও দ্রুত সেরে যায়। ডেফিনেটলি। তো আপনি বললেন যে আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে, তার মানে কি দেশের বাইরে যাওয়ার কোনো দরকার নাই? আমি তো সব সময় বলি, দেখুন আমি দেশের বাইরেও ট্রেনিং নিয়ে এসেছি অনেক জায়গা থেকে, কিন্তু লিগামেন্ট সার্জারি বর্তমানে আমরা খুব গর্ব সহকারে বলি যে আমাদের দেশে আমরা যে লিগামেন্ট সার্জারির অপারেশন করি, এটা সর্বাধুনিক প্রযুক্তি, সর্বাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে করা হয়। এবং এই প্রসঙ্গে একটা কথা খালি বলি যে আমাদের দেশের সাধারণ জনগণ কিন্তু খুব ভালোমতো জানে পিত্তথলির পাথর ল্যাপ্রোস্কোপিক, অর্থাৎ পেট ফুটো করে অপারেশন করা, এটা একদম গ্রামে গঞ্জে পর্যন্ত লোকেরা জানে। এটা আমাদের যে সম্মানিত বাংলাদেশের সার্জন বা হেপাটোবিলারি সার্জন, এটা তাদের একটা কৃতিত্ব, তারা এই সর্বাধুনিক পদ্ধতিটাকে একদম রুট লেভেলে পৌঁছে দিতে পেরেছে। ঠিক আমার তাদের মতো আমরাও কিন্তু হাঁটুর এই অপারেশনটা করি খুব ছোট দুটা ছিদ্রের মাধ্যমে, এবং এটা মেশিনের মাধ্যমে করা হয়, এবং মেশিনের মাধ্যমে করার পরে এটা রোগীগুলো কিন্তু একদিন আমরা হাসপাতালে রাখি। আপনি যে বিদেশে যাওয়ার কথা বললেন, এটা ডেফিনেটলি না। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, দেখেন আমরা বর্তমানে বাংলাদেশেও কিন্তু এই চিকিৎসা খুব সর্বাধুনিক পদ্ধতিতে করছি, এবং আমি অনেক সৌভাগ্যবান, আমার দেশের জাতীয় দলের অনেক খেলোয়াড়ের আমার করার সৌভাগ্য হয়েছে। খেলোয়াড়রা কিন্তু এই অপারেশন করে মাঠেও ফিরছে এবং তাদের দেখার সৌভাগ্য আমার হয়েছে। যদি একটা খেলোয়াড় অপারেশন করে মাঠে ফিরতে পারে, সাধারণ জনগণ কেন হাঁটতে পারবে না? তবে এখানে অবশ্যই কিন্তু বলি, সব রোগীর অপারেশন লাগে না, যাদের লাগে তারা যদি একটু অর্থোপেডিক্স বা নি স্পেশালিস্ট শরণাপন্ন হয়ে ওই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করে, তাহলে কিন্তু পরবর্তী জীবনটা সে খুব ভালো মতো কাটাতে পারে। তবে এই অপারেশনের একটা কিন্তু পূর্ব শর্ত আমরা সবসময় রোগীদেরকে বলি, অপারেশন তো আমরা করে দিব, কিন্তু এই রোগীর সফলতাটা কিন্তু অপারেশন পরবর্তী তার নির্দিষ্ট ব্যায়াম এবং ফিজিওথেরাপির উপর নির্ভর করে। এটাই আমি জানতে চাচ্ছিলাম যে অপারেশন করার পর কি কোনো নিয়ম মানতে হয়, সেটা কত দিনের? ডেফিনেটলি আমরা অপারেশন পরবর্তী 6 মাসের একটা ব্যায়ামের প্রোটোকল দিয়ে থাকি। এটা আসলে স্টেপ বাই স্টেপ, এতে প্রথমে 21 দিন পর্যন্ত এক ধরনের ব্যায়াম, তারপরে 21 দিন এক ধরনের ব্যায়াম, তারপরে 2 মাস, গ্র্যাজুয়ালি ব্যায়ামের মাত্রাটা বাড়বে। নর্মালি অনেক পেশেন্ট আছে নিজে বাসায় ব্যায়াম করে সে নর্মাল লাইফ, ইভেন দেন সে আগের খেলাতে ফিরে আসতে পারে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে কিন্তু অপারেশন পরবর্তী ফিজিওথেরাপির দরকার হয়। তবে এইটা কিন্তু আমি রোগীদেরকে সবসময় বলি যে অপারেশন করে দেব আমরা, কিন্তু সফলতা নির্ভর করবে অনেকটাই রোগীর উপরে। তাই যে রোগীগুলো অপারেশন করবেন অবশ্যই একটা মানসিক প্রস্তুতি নিয়ে থাকবেন, অপারেশন পরবর্তী 6 মাস একটা নির্দিষ্ট নিয়মমাফিক ব্যায়ামের উপরে। আচ্ছা, সাধারণত চিকিৎসার বিষয়ে আসলে একটা খরচের কথা চলে আসে, এটাতে খরচ কিরকম? এখানে আসলে আপা আমাদের এখানে খরচটা নির্ভর করে আমরা যে স্ক্রুগুলো ইউজ করি, এখানে কিন্তু আমরা মেশিনের মাধ্যমে যদিও অপারেশন করছি, কিন্তু এখানে কিন্তু এই যে স্ক্রুটা ইউজ করা হয়, এটা অনেক দেশের স্ক্রু আছে, আমেরিকান স্ক্রু আছে, ইউরোপিয়ান স্ক্রু আছে, ইন্ডিয়ান কিছু স্ক্রু আছে, এবং আরও কিছু মানে স্বল্প দামি টেকনোলজি আছে, যেটা আমরা ফিক্সড বাটন, আমাদের এটা মেডিকেল ভাষায় বলি বাটন ইউজ করতে পারি। কিন্তু যত দামি স্ক্রু ইউজ করা হয় রোগীর জন্য
ততটা বেটার। খরচটা কিন্তু এই জন্যেই এই একটু এক্সপেন্সিভ হয়ে যায়, বাট ওভারঅল তাও আমি বলবো আমাদের দেশে বর্তমানে যে মানে খরচে আমরা অপারেশন করছি এটা কিন্তু রিজনেবল, মানে যারা করতে চায়। এটা খালি যদি এই স্ক্রুর দামটা একটু কোনোভাবে কমানো যেত তাহলে কিন্তু খরচের মাত্রাটা আরও কমে আসতো। আচ্ছা, আপনি বললেনই যে এখন তরুণরা বেশি এই সমস্যায় ভুগছে যে লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে, তো চিকিৎসা করলে আসলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে? ডেফিনেটলি, দেখুন এটা তো অপারেশনটা হচ্ছে সম্পূর্ণ মেশিনের মাধ্যমে আমরা করছি এবং এটা কিন্তু ফুটো করে বর্তমান বিশ্বই চলছে মিনিমাম ইনভেসিভ সার্জারি। মিনিমাম ইনভেসিভ সার্জারি মানে যত কম কাটা রোগী তত কম হসপিটাল স্টে করবে, তত তাড়াতাড়ি রোগী বাসায় যাবে। এখানে 2 থেকে 3টা উপকার আমরা পাই। একটা হচ্ছে কম কাটলে রোগীর পরবর্তীতে জটিলতা ইনফেকশন অনেক কমে যায়। দ্বিতীয়ত, যদি আমরা মেশিনের মাধ্যমে করি তার অ্যাকুরেসিটা অনেক বেশি ভালো থাকে। তৃতীয়ত, যদি রোগী দীর্ঘদিন হসপিটালে থাকে, এখানে কিন্তু রোগীর আমাদের দেশে তো ইন্স্যুরেন্স নাই, রোগীর কিন্তু নিজস্ব খরচ ব্যয়টা অনেক বেড়ে যায়, যার ফলশ্রুতিতে আমরা যে মিনিমাম ইনভেসিভ পদ্ধতির মাধ্যমে এখন অপারেশনগুলো করছি এতে কিন্তু রোগীদের পরবর্তী অপারেশন পরবর্তী জটিলতাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে। কিন্তু রোগী যদি নিয়মমাফিক ব্যায়াম করে তাহলে কিন্তু খুব সহজেই রোগীগুলো সাধারণ জীবন এমনকি নর্মাল খেলার লাইফেও খেলোয়াড় লাইফেও ফিরে যেতে পারে সে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কি কোনো মেসেজ আছে যে এখন এই রোগীটা রোগটা বাড়ছে, মানে সমস্যা এটা তো রোগ না, যে লিগামেন্ট ইনজুরি, কি করা উচিত আসলে? ডেফিনেটলি সাধারণ জনগণের প্রতি আমার একটাই মেসেজ, দেখুন লিগামেন্ট ইনজুরি হলেই ভয় পাবেন না, অবশ্যই নিকটস্থ কোনো রেজিস্টার্ড নি স্পেশালিস্ট কিংবা অর্থোপেডিক সার্জনকে দেখান। সব রোগীর অপারেশন লাগে না, লিগামেন্টের ইঞ্জুরি রিপোর্ট এসছে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ভয় পাবেন না। অনেক ক্ষেত্রে শুধু ব্যায়াম করেই কিন্তু খুব সুন্দরভাবে নর্মাল লাইফে ফিরে যাওয়া যায়, তাই এক্ষেত্রে আতঙ্কিত না হয়ে রেজিস্টার্ড কোনো নিকটস্থ নি স্পেশালিস্ট কিংবা অর্থোপেডিক ডাক্তারকে দেখান, সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেন এবং পরবর্তী লাইফটা খুব সুন্দরভাবে সুস্থভাবে পালন করেন। তার মানে হলো যে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলেই আসলে লিগামেন্ট ইনজুরি থেকে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব। ডেফিনেটলি ডেফিনেটলি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং বিজনেস স্ট্যান্ডার্ডের সকল দর্শকদেরকে অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটা দেখার জন্য, ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের আজকের টিভিএস, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।